আপনার বয়স কি 60 পেরিয়ে গেছে? আপনি কি প্রথম সারির করোনা যোদ্ধা? তাহলে এবার আপনার জন্য বুস্টার ডোজ পেতে গেলে কি করতে হবে জানুন বিস্তারিত। বুস্টার ডোজে নয়া নির্দেশিকা দেয়া হয়েছে, যেখানে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে এর জন্য কোনো রেজিস্ট্রেশন লাগবে না। যাদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়েছে, অর্থাৎ তা কোভিশিল্ড হোক বা কোভ্যাকসিন বা স্পুটনিক, যাই হোক না কেন, যদি ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি বুস্টার ডোজ পেতে পারেন। তবে সেক্ষেত্রে শর্ত একটাই, ষাটোর্ধ্ব ব্যক্তি হলে তবেই বুস্টার ডোজ পাওয়া যাবে এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেয়া হবে। এ নিয়ে যে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে বুস্টার ডোজ বা প্রিকশনারি ডোজ নিতে পুনরায় রেজিস্ট্রেশন দরকার নেই, সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলেই মিলবে বুস্টার ডোজ। ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলে তবেই মিলবে অ্যাপয়েন্টমেন্ট। 8 জানুয়ারি সন্ধ্যে থেকে শুরু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। ষাটোর্ধ্ব ব্যক্তি এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেয়া হবে। আগামী 10 জানুয়ারি থেকে শুরু হবে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। ক্রমাগত চোখ রাঙাচ্ছে করোনা, সজাগ প্রশাসন, তাই আতঙ্কে নয় সতর্ক থাকুন আর অবশ্যই মাস্ক পরুন।